عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين দূরের ও কাছের দেশ ও প্রবাসের প্রিয় দর্শক ও শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় শ্রোতা, আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের উপরে একটি মাস সিয়াম সাধনা পরজ করেছেন, এটির হিকমত কি, রোজা আমাদের কি উপকার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই সিয়াম দিয়েছেন, এটি আমাদের শরীরের জাকাত, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদি সাওম, প্রতিটি বস্তুর জাকাত রয়েছে, তেমনিভাবে আমাদের শরীরের জাকাত হচ্ছে রোজা। আমাদের সম্পদ রয়েছে, সম্পদের জাকাত আমরা দিয়ে থাকি, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের শরীর আমাদেরকে দেহ দিয়েছেন, এ দেহের একটি জাকাত রয়েছে। সুপ্রিয় শ্রোতা, এটি এই রোজা আমাদের উপরে ফরজ করার হিকমত সমূহ এখন আমরা কোরআন সুন্নার আলোকে জানতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা বাকারার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারেরা, তোমাদের উপরে মাহে রমজানে রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ বিরু হতে পারো। সুপ্রিয় দর্শক, তাহলে এই রোজা এক নম্বরে আমাদেরকে তাকওয়া বানায়, যেটি এই কোরআনুল করিমের আয়াত আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, যেটি কোরআনুল করিম আল্লাহ বলেছেন মাসালুল জান্নাতুল লাতী উইদাল মুত্তাকুন, এটা ওই জান্নাত যেটি আমি মুত্তাকিদের জন্য তৈরি করলাম। সুপ্রিয় দর্শক, তাহলে রোজার এক নম্বর হিকমত হচ্ছে আমাদেরকে মুত্তাকি বানাবে। দুই নম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সন্তুষ্টি অর্জন হয় এই রোজার মাধ্যমে, যেহেতু অন্য অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমনটা বলেননি, যেমনটা রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ বলেছেন যে এই রোজা আমারই জন্যে আর ইহার প্রতিদান আমি নিজ কুদরতি হস্তে দান করব, যেটি আল্লাহ পাক নিজ হাতে দান করবেন বলেছেন, তাহলে অবশ্যই এই ইবাদতের মধ্যে গুরুত্ব রয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে এই রোজার হিকমতের তিন নম্বর হিকমত হচ্ছে এটি রোজার মাধ্যমে অপুরন্ত রহমত লাভ করা যায়, যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবু রহমা, মাহে রমজান যখন এসে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সকল দরজাগুলা খুলে দেয়, তাহলে আল্লাহ পাক বান্দার উপরে অগণিত রহমত নাজিল করতে থাকে। আর মাহে রমজানের প্রথম 10 দিন রহমত, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য গণিত রহমত এই 10 দিনের মধ্যে নাজিল হতে থাকে। চতুর্থ, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ফজিলত, এই রোজার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে খুলে বন্ধ করে দেন, যেটি হাদিস শরীফের মধ্যে এসেছে গুল্লিকাত আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির একটি মাধ্যম। পঞ্চমত, রোজা দ্বারা ব্যক্তির চরিত্র বিধ্বংসী কুপ্রবৃত্তি দমন হয়, আমাদের নফস এটিকে শায়েস্তা করার জন্যে, এটিকে শাস্তি দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধান দিয়েছেন। কারণ জগতের মধ্যে আমরা শুধু খাওয়ার জন্যে, এই জগতের মধ্যে আমরা অনেক কিছু করতে পারি, যেটি এই রোজার মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণে এসে যায়। 5 নম্বরে, তাহলে রোজা চরিত্রকে সংশোধন করে। 6 নম্বরে, রোজা দ্বারা ব্যক্তির চক্ষু কর্ণ জিহ্বা লজ্জাস্থান প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ এটি আল্লাহ পাক দমন করে থাকেন, যেটি
যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জুরে ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহ হাজাতান আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তির রোজা রাখা অবস্থায় তার তার কথা তার জবানকে সে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারল না, মিথ্যা আমল পাপাচার থেকে বিরত রাখতে পারল না, তার রোজার মধ্যে আল্লাহ পাকের কোনো সন্তুষ্টি নিহিত নেই। সুপ্রিয় সুধি, তাহলে সাত নম্বরে রোজার হিকমত হচ্ছে রোজার মাধ্যমে ব্যক্তি কুপ্রবৃত্তির প্লবন উপর জয়ী হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হওয়ার। রোজার মাধ্যমে তার অন্তরে যে চাহিদা কামনা বাসনা অন্তরে যা চায় তা সে করতে পারে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রোজা অবস্থায় তার মনের চাহিদা এটি বিসর্জন দেওয়ার জন্যই এই রোজা। যেহেতু এই রোজার মধ্যে আমরা আমাদের অন্তরকে আমাদের হৃদয়কে আমরা শায়েস্তা করে থাকি, আট নম্বরের রোজা দ্বারা অন্তরের যাবতীয় মলিনতা ও কুটিলতা দূর হয়। রোজার মাধ্যমে মানুষের অন্তরের যাবতীয় কুটিলতা মলিনতা এগুলো দূর হয়ে যায়। নয় নম্বরে রোজা ব্যক্তিকে যাবতীয় অবাঞ্ছিত কাজ থেকে বিরত থাকতে অভ্যস্ত করে তোলে। দশ নম্বরে রোজা শয়তানের আক্রমণ হতে প্রতিহত করার শ্রেষ্ঠ হাতিয়ার। শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, আল্লাহ বলেছেন এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং এই শত্রুর সাথে আমরা যুদ্ধ করি রোজার মাধ্যমে। সুপ্রিয় শ্রোতি, এগারো নম্বরে রোজার কারণে ক্ষুধার অনুভূতি ধনীর অন্তরে দরিদ্রের জন্য সহানুভূতি জাগিয়ে তোলে। যে একটি ধনী ব্যক্তি সে রোজার মাধ্যমে যখন উপবাস থাকে ১২ ঘন্টা থেকে ১৬ ঘন্টা পর্যন্ত, তখন সে বুঝতে পারে যে আমি তো সবসময় খেয়ে আসতেছি, কিন্তু পক্ষান্তরে একজন অভাবী লোক সে যে না খেয়ে থাকতেছে তার কত কষ্ট এটি ধনী ব্যক্তি উপলব্ধি করতে পারে। সুপ্রিয় শ্রোতি, এছাড়া ১৩ নম্বরে রোজা পালনের মাধ্যমে অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় একটি মাস সিয়াম সাধনা করল, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ মাফ করে দিল। সুপ্রিয় শ্রোতি, তাহলে ১৪ নম্বরে রোজা বিশ্ব মুসলিম সমাজের সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ও ভালোবাসা সৃষ্টি করে। অর্থাৎ একটি ধনী ব্যক্তি সে গরিবের দুঃখ দুর্দশা এগুলো বুঝতে পারে রোজার মাধ্যমে, তাতে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় হয়। ১৫ নম্বরে রোজার মাধ্যমে আত্মশুদ্ধি সহ ধৈর্য এটি অনুভব করতে পারে। একটি মানুষ ইচ্ছা করলে সে খেতে পারে না, কিন্তু সবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু সে বিলম্ব করতে হয়, এই সময়টুকু সে ধৈর্য ধারণ করতে হয়, তাহলে রোজার মাধ্যমে একটি ধৈর্যের পরীক্ষা হয়। ১৬ নম্বরে রমজান হলো কোরআন নাজিলের মাস। কোরআনুল করিম আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ বলেছেন এটি এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে হুদাল লিন্নাস এটি মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শনকারী। এছাড়া ১৭ নম্বরে রোজা জান্নাতে প্রবেশের এক উত্তম মাধ্যম। রোজার মাধ্যমে একটি ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যেই এই রোজায় তার জন্য যথেষ্ট হয়ে যায়। এছাড়া ১৮ নম্বরে রোজা স্রষ্টার সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম, যেহেতু আল্লাহ বলেছেন সাওমলি ওয়ানা আজিজিবি, রোজা আমারই জন্য এর প্রতিদান আমি নিজ হস্তে দান করব। ১৯ নম্বরে রোজা পাপাচার অবাঞ্ছিত কাজ থেকে মানুষকে দূরে রাখে। ২০ নম্বরে রোজা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা গাফনে অনুপ্রাণিত করে। স্রষ্টার প্রতি কিভাবে আল্লাহওয়ালা ব্যক্তি হবে সেটা রোজা শিক্ষা দেয়। ২১ নম্বরে রোজা বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে শারীরিক সুস্থতা আনয়ন করে। একটি মানুষের শরীরের মধ্যে যে পরিমাণ চর্বি জমা হয় এটি একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে, বিজ্ঞান বলছে একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে তার শরীরটা নিয়ন্ত্রণে আসে,
তাহলে রোজা আমাদের দেহের জন্য এটি উপকারিতা রয়েছে, উপকার রয়েছে। এই জন্য প্রতিটি ধর্মের মধ্যেই এই রোজা উপবাস এটি এটির বিধান রয়েছে। 22 নম্বরে রোজা মানসিক প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম। একটি মানুষ মানসিক প্রশান্তি, তার অন্তরটা, তার হৃদয়টা, এটা শান্তি লাভের অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। 23 নম্বরে রোজা সর্বোপরি। রোজাই মানুষকে আল্লাহ ও বান্দার অধিকার আদায়ের যোগ্য করে তোলে। আল্লাহ এবং বান্দার মাঝে যে অধিকার রয়েছে, অধিকারগুলা বাস্তবায়নের পথ খুলে দেয় এই রোজা। সুপ্রিয় শ্রোতা, তাহলে রোজার মধ্যে আমরা অনেকগুলো হেকমত জানতে পারলাম। এতগুলো হেকমতের পরও যদি আমরা রোজা ছেড়ে দিই তাহলে এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা এই রোজা এটি নিয়ামত মনে করি, আমরা একটি মার্সিয়াম সাধনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।